আসসালামু ভিডিও বন্ধুরাভাইসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা জুনিয়র অডিটর বা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন পদ আবেদন করবেন তাদের জন্য সুখবর তার আবেদনের শেষ তারিখ ছিল অনলাইন আবেদনের শেষ তারিখ ছিল পাঁচ তারিখ এখন আবেদনের সময় সীমা বৃদ্ধি সংক্রান্ত এই নোটিশ টি আপনাদের জন্য পড়ছি আপনারা শুনুন অনলাইন আবেদন গ্রহণের সময় বর্ধিত করণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৪ ক্যাটাগরিতে উনিশশো পদে জনবল নিয়োগের নিমিত্তে সাতাশ তিন দুই হাজার খ্রিস্টাব্দ এবং আঠাশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনের সর্বশেষ সময়সীমা পাঁচ মে দুই খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল কিন্তু বিদ্যমান পরিস্থিতির কারণে অনলাইনে আবেদনপত্র পত্র গ্রহণের সময় সীমা পাঁচ এপ্রিল পাঁচ মে দুই হাজার পরিবর্তে বিশ মে খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হলো একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কম্পিউটার মুদ্রা करेक्ट টেলিফোন অপারেটর এবং ড্রাইভার এর বেতন স্কেল 9700 থেকে 22490 টাকার পরিবর্তে 9300 থেকে 22490 টাকা সংশোধন করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাকরি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেতে এই চ্যানেলটিটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর বিভিন্ন ধরনের চাকরি সলিউশনের চ্যানেলে দেওয়া হয় চাকরি শিক্ষা এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও দেওয়া হয় থাকবে তাই সাবস্ক্রাইব বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো সবগুলো দেখুন ইনশাআল্লাহ চাকরি পরীক্ষায় উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য